অস্ট্রেলিয়াতে যারা নেক্সট ইনটেক প্রসেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে। আমরা আজকে নেক্সট ইনটেকের জন্য আপনাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং কি কি ডকুমেন্ট আপনাদের গোছাতে হবে, কি কি রেডি করতে হবে, সবকিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমরা বলবো, অলরেডি ফেব্রুয়ারি ইনটেক অলমোস্ট ক্লোজ, আমাদের নেক্সট ইনটেকটা হচ্ছে জুলাই ইনটেক অস্ট্রেলিয়ার। সো আপনারা যারা জুলাই ইনটেক নিয়ে প্রসেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, যাতে করে আপনাদের ফুল ডিটেলসটা আপনারা জানতে পারেন ভিডিওর মাধ্যমে। জুলাই ইনটেকের প্রসেস করতে হলে প্রথমে যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ইংলিশ রিকোয়ারমেন্টটা কি মিট করা আছে কিনা সেটা দেখতে হবে, যে আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট, বা আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে পিটিই অ্যাকসেপ্টেড, সো আপনারা যারা আসলে পিটিই করতে যাচ্ছেন তারা পিটিইটা নিয়ে প্রিপেয়ার হয়ে যান বা আইএলটিএস নিয়ে প্রিপেয়ার হয়ে যান এবং আইএলটিএস করে ফেলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার হাতে আমি যদি বলি ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের অবশ্যই অবশ্যই ইংলিশ রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে একটা ব্যাংকে একটা ফান্ড দেখাইতে হয়, যেটা আপনার মোটামুটি আপনার পড়াশোনা বাবদ রাখা হয়। এই ফান্ডটার একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকে, যেটা আপনার 4 থেকে 6 মাস। সো যারা জুলাই ইনটেককে মাথায় রেখে প্রসেস করতে যাচ্ছেন তাদের যদি ব্যাংক ম্যাচুরিটির ব্যাপারটা আমি বলি, তাহলে অবশ্যই তাদের উচিত জানুয়ারি থেকে আপনাদের ব্যাংকটা স্টার্ট করে দেওয়া। কারণ আপনি যদি জানুয়ারি থেকে আপনাদের ব্যাংকটা স্টার্ট করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যখন আপনাদের ভিসা প্রসেসিং করবেন তখন অলমোস্ট আপনাদের ব্যাংকটা ম্যাচিউর হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ব্যাংক ম্যাচুরিটি নিয়ে বা সোর্স নিয়ে এত বেশি ঝামেলায় পড়তে হয় না। অনেক সময় দেখা যায় যে খুব অল্প সময়ে তাদের ব্যাংক ম্যাচিউর থাকে না, অল্প সময়ের মধ্যে ফান্ডটা রেডি করা হয়, তখন আসলে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়, যেটা আসলে আপনি যদি জানুয়ারি থেকেই ব্যাংকটা যত আর্লি আপনি শুরু করে দিতে পারেন আপনার কিন্তু এই জটিলতাগুলো পরবর্তীতে ফেস করতে হবে না। ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমরা দেখি অনেক সময় আসলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকে না, বা এনআইডিতে বা তার পাসপোর্টে বানান ভুল থাকে, বা তার পাসপোর্টের আসলে মেয়াদ তার কোর্স ডিউরেশনকে কভার করতেছে না। দ্যাট মিনস হয়তো বা তার কোর্স ডিউরেশনটা 2 বছর কিন্তু দেখা যাচ্ছে তার পাসপোর্টের মেয়াদটা হচ্ছে 1 বছর। এটা একটা অনেক বড় একটা হ্যাসেল হয়ে থাকে। সো আমি অবশ্যই সবাইকে বলবো যারা আসলে নেক্সট ইনটেককে মাথায় রেখে প্রসেস করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখবেন যে আপনাদের পাসপোর্টের মেয়াদটা কতটুকু আছে এবং সেই অনুযায়ী আপনারা পাসপোর্টটাকে অবশ্যই রিনিউ করতে দিয়ে দিবেন। সবচেয়ে ভালো খবর যে হচ্ছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে ভিসার ইস্যু অনেক ভালো আছে। সো যারা আসলে অস্ট্রেলিয়াটাকে মাথায় রাখতে চাচ্ছেন বা অস্ট্রেলিয়া নিয়েই প্রসেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সময় নষ্ট না করে এখনও যেহেতু ভিসার ইস্যু অনেক ভালো, আপনারা আপনাদের ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলুন এবং নেক্সট ইনটেকের জন্য প্রিপারেশন নিয়ে ফেলুন। কারণ এখন যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু সিটগুলো অনেক বেশি অ্যাভেলেবেল থাকবে, প্লাস হচ্ছে তারা যে কোনো সাবজেক্ট ইজিলি পেতে পারবে, প্লাস আমরা জানি অস্ট্রেলিয়াতে ভালো মানের স্কলারশিপের সুযোগ সুবিধা থাকে। সো যারা আসলে স্কলারশিপ নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করলে আপনাদের ডকুমেন্টেশনে যদি আপনাদের এলিজিবিলিটি থাকে অবশ্যই আপনারা একটা ভালো মানের স্কলারশিপ পাবেন। সো স্কলারশিপের জন্য হলেও আপনাকে অনেক আগে থেকেই প্রসেস শুরু করতে হবে। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিওর নিচে নম্বরগুলোতে কল করে আমাদের কাছ থেকে আপনারা ইনফরমেশনগুলো নিতে পারবেন। ধন্যবাদ।